প্রিয়জনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ, এরই মধ্যে ব্যস্ত হয়ে উঠেছে নৌপথ। তবে ফিরতি পথেও ভোগান্তির শেষ নেই যাত্রীদের। পথে পথে দুর্ভোগ মিলেমিশে নৌপথে এসে যোগ হয়েছে বাড়তি ঝক্কি ঝামেলা। ফেরিতে যাত্রীবাহী পরিবহন পারাপার না করায় ছোট ও হালকা যানবাহন নিয়ে পার হচ্ছে ফেরিগুলো, ফলে যাত্রীদের লঞ্চ আর স্পিড বোর্ডেই অধিকাংশ পার হচ্ছে। আর এই সুযোগে অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা নদী পার হচ্ছে যাত্রীরা। শুক্রবার সকাল থেকে দেশের অন্যতম বাংলাবাজার নৌ রুটে গ্রাম থেকে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বিভিন্ন স্থান থেকে সকাল 9টার পরে বাংলাবাজার ঘাটে যাত্রী চাপ বৃদ্ধি পায়। অনেকেই শনিবার অফিস থাকায় একদিন আগেই ঢাকা যাচ্ছেন, আর শনিবার থেকে লঞ্চগুলোতে যাত্রীর চাপ আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে এ রুটে 7টি ফেরি, 87টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। এত কষ্টের পরেও পরিবারের সাথে ঈদ করতে পেরে আনন্দিত যাত্রীরা। না, এবছর আসলে অন্যান্য বছরের তুলনায় ঈদ যাত্রীরা খুবই স্বস্তিদায়ক হয়েছে এবং খুব নিরাপদ। আর কি সকাল থেকে আমি সাতক্ষীরা থেকে আসছি, তো সাতক্ষীরা থেকে আসার পথে এবার আমি অন্য অন্যবারের তুলনায় যেহেতু দু বছর করোনাকাল গেল, তো দুর্ভোগ তো তখনই ছিল, কিন্তু এই এবার যে ঈদে মানুষ বাড়ি গেল এমন সুবিধা নিয়ে এমন সুবিধা কোনোভাবে পায়ও নাই। আর এবার যারা ঘরমুখী হচ্ছে, তারা ঘরমুখী হয়ে যারা আবার ঢাকাতে ফিরে আসছে, তারা খুব সুবিধা মতো চলে আসছে। এই লঞ্চে তো যাত্রী মনে হয় 100-150 যাত্রী নিলে আমাদের সেফটি জার্নিটা হওয়ার কথা, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা লঞ্চেই যাত্রী বেশি নিচ্ছে। প্রশাসন আছে, এরা আর একটু দায়িত্বশীল হয়ে যেভাবে তাড়াতাড়ি খেদাই দিচ্ছে, কিন্তু যাত্রী তো অনেক বেশি চাপ, একটু যাত্রী কমায় নিলে আমরা সেফটিতে যেতে পারবো। আমরা তো উন্নততম সেবা চাই, অনেক সময় এরা লঞ্চে যাত্রী ভাড়া নেয়, হ্যাঁ ব্যবহার খারাপ করে, হ্যাঁ এগুলো করে। তবে অভিযোগ রয়েছে অব্যবস্থাপনার বিরুদ্ধে, যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি যাত্রীদের। আর কর্তৃপক্ষের দাবি, নিয়মতান্ত্রিকভাবেই নৌযান চলাচল করছে। ঢাকা থেকে আগত এবং ঈদ শেষে যাওয়ার ঢাকা পথে যাওয়ার যে যাত্রীরা আছে সবাইকে আমরা সেভাবেই সেবা দিচ্ছি, এবং আমরা চেষ্টা করতেছি যেন নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। নৌপুলিশের পক্ষ থেকে আমরা তাদেরকে সেভাবেই সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে BIWTA কাজ করতেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবচর আছেন এবং বিভিন্ন মোবাইল টিম আছে, সব মিলিয়ে আমরা কাজ করতেছি। তাদের কোনো অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এভাবেই চেষ্টা করতেছি তাদেরকে নিরাপদে আবার তাদের গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার জন্য।